এতক্ষণ আমরা আমটা ক্রিয়েট করলাম, এখন মনে করেন যে আমরা একটা ঝুড়ি তৈরি করবো, সেই ঝুড়িটার মধ্যে অনেকগুলো আম আছে। আমরা একটা ঝুড়ি করতেছি, এই ঝুড়িটা আমরা করবো করে। ঝুড়িটা তো তেমন কিছুই নাই, খুবই সহজ জিনিস। তো এই ঝুড়িটার মধ্যে আমরা এখন অনেকগুলো আম রাখবো। তো অনেকগুলো আম আমরা কিভাবে রাখবো, কারণ ঝুড়িটাতে এই, আচ্ছা এই আমটাকে আমরা মনে করেন যে একখানে বসাবো, এটা মিডল অবস্থায় আছে, থাক সমস্যা নেই। আমরা এখন এটাকে অনেকগুলো করার জন্য এখানে আর একটা টুল আছে, স্যাম্বল স্পেয়ার টুল। এখন এখানে বলা হচ্ছে স্যাম্বল স্পেয়ার টুল। এখন আমি এই আমটাকে যদি ডিরেক্ট আমি যদি ইয়া করতে চাই, আপনার স্প্রেড যদি করতে চাই, তাহলে কিন্তু কাজ হবে না, কারণ এটা কিন্তু স্যাম্বল না। তাহলে এটাকে আগে আমাদের স্যাম্বল হিসাবে নিতে হবে। স্যাম্বল হিসাবে নিলে তো মনে হয় কালার আবার ঠিক থাকে না, যাই হোক আগে দেখি কি হয়। এটা হচ্ছে স্যাম্বল, আমরা এখানে নিলাম, এটা নিউ স্যাম্বল দেখাচ্ছে। তো আমি ধরেন যে এখানে নাম দিলাম, এখন এই যে আগের যে ম্যাঙ্গোটা যেটা আমরা ক্রিয়েট করেছি সেটাকে আমি এখন ডিলেট করলাম, ডিলেট করলাম। তাহলে এখন জিনিসটা থাকবে কোথায়? জিনিসটা কিন্তু আমাদের এই যে এখানে আছে, জাস্ট এটাকে ড্র্যাগ করে আমি যদি ছেড়ে দিই তাহলে কিন্তু ওই জিনিসটাই আমরা পাবো। এখন কিন্তু এটা একটা স্যাম্বল, এটা কিন্তু এখন আর আগের মতো ইয়া নেই। এখন স্যাম্বল স্প্রেড টুল ক্লিক করে আমরা যদি এটাকে একটু পাথে যদি ঘুরাই, তাহলে দেখা যাবে যে এটা অনেকগুলো স্যাম্বল তৈরি করে দেবে। ক্লিয়ার? এটার এই স্যাম্বলের সাইজ যত ছোট হবে ম্যাঙ্গোটা তত কাছাকাছি থাকে। এটাকে আবার মাইনাস করা যায়, অপশান আছে, অনেকগুলো অপশান আছে। তো আমরা আগে একটু বেশি বাসায় আগে করে নেই, তারপর আমরা যেটা করব এটাকে একটু ছোটো করে ঝুড়ির মধ্যে দিয়ে দেব। ঝুড়ির মধ্যে কীভাবে দেবো, আমরা তো জানি যে ক্লিপিং মাস করা যায়। আমি ধরে নিলাম যে আমার হয়ে গেছে, আমি এখন এটাকে এগুলোকে একটু সাইজে ছোটো করবো। আমি যদি চাই যে এটা একটা আলাদা লেয়ার করে নিতে পারি তাহলেও হবে, লেয়ার আলাদা করলেও হবে। আমি এখন এটাকে হাইড করে রাখলাম, নিচের পাটটাকে এখন আমি সিলেক্ট করব। নিচের পাটটাকে সিলেক্ট করার যেমন এখানে অপশান আছে, সেরকম কিন্তু মাউস দিয়ে এখানেও অপশান আছে। এই যে এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার এটা স্যাম্পলটা সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি জাস্ট এখানে আর একটা পাথফাইন্ডার টুল দিয়ে আমি ডিভাইডেড করে নিলাম। নেওয়ার পর আমি এটা আনগ্রুপ না করলেও চলবে, কারণ আমি এখন যেটা করব এই নিচের শেপটা একটা অংশ, এই যে উপরের যে অংশটা সেটা একটা অংশ। তো আমি এটা সেটা শেপ বিল্ডার টুল ইউজ করতেছি, কোনো সমস্যা হবে না। ব্যাস শেপ বিল্ডার টুল নিয়ে নিলাম আমি। এখন আমি এটাকে শেপ সেভ করে নিলাম। এখন আমি এটাকে আনগ্রুপ করব, করার পর এটার একটু কালারটা আলাদা দিয়ে দেব। ধরুন যে আমি কালার প্যালেট ইউজ করি,
আমি এখানে যে কালারটা ইউজ করবো সেটা অবশ্যই একটু ডার্কনেস কালার হবে। আর এটার মধ্যে দুইটা কালার থাকবে, এটার দুইটা হচ্ছে, একটা আমার ব্যাগে থাকবে একটা উপরে থাকবে। এই জন্য এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে নেব। উপরেরটা আমি ব্ল্যাঙ্ক রাখলাম, নিচেরটা যেটা নিচে যেটা কালার দেব সেটা মোটামুটি একই কালার ইউজ করব, নাহলে এটা আবার ইয়া হয়ে যাবে। আর উপরের কালারটা এই কারণে রাখলাম, উপরের কালারটা যদি আমি না রাখি আর একটা, তাহলে এখানে যে আমার একটা মানে কালো কালো স্ট্রোক যে আছে সেটা আমি বুঝতে পারবো না। তো আমি সবগুলোকে ধরে স্ট্রোকটা একটু বাড়াই দিই, নাহলে আবার হার্ড লাগবে। স্ট্রোক কালারটাকে এখন আসি ম্যাঙ্গোতে। আমি কি করেছিলাম, লেয়ার থেকে আমি এটাকে হাইড করে রাখছিলাম ম্যাঙ্গোটাকে, স্যাম্পলটাকে এখন আমি শো করে দিলাম। দেওয়ার পর যেটা করব, এবার আমি ম্যাঙ্গোটাকে আগে সবার উপরে নিয়ে আসলাম, পেস্ট ইন ফন করলাম। এখন দেখেন আমার এই জায়গাটাতে কিন্তু ম্যাঙ্গোটা মেইনলি দেখা যাবে, এই দিকেরগুলো কিন্তু দেখা যাচ্ছে না, মানে হাড়ির মধ্যে আর কি দেখা যাবে না এই দিকের ম্যাঙ্গোগুলো। তো আমার এই জায়গাটা অনেক ভালো আছে, আমি চাইলে এখান থেকে আরও অন্য কিছু নিতে পারি। তো আমি এটাকে এই উপরের যে যেটাকে আমি রাখছিলাম সেটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে এটার সঙ্গে এবার আমি ক্লিপিং মাস্ক করে দিই। আচ্ছা, এটাকে আগে হচ্ছে এক্সপ্যান্ড করতে হবে, ফিল স্ট্রোক এক্সপ্যান্ড করলাম, এখন আমি এটাকে ক্লিপিং মাস্ক করি। আমার এটা আছে নিচে, যেটা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ যেটা করেছিলাম সেটাই হচ্ছে আমার মানে ফিল কালারটা নাম থাকবে, কিন্তু খেয়াল রাখবেন নাহলে কিন্তু আবার হবে না। হয়ে গেল আমার এখানে, দেখেন এখন একটু জাস্ট খেয়াল করবেন এটার এখানে যে শেপটা আছে সেই শেপটা কিন্তু এইদিকে আমরা দেখতে পাচ্ছি না। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের যেই শেপটা, এই দেখেন এখানে কত কালো, এইখানে আবার কালো নাই, তার মানে আমরা এখন যেটা শেপ দেখতে পাচ্ছি সেটা মেনলি হচ্ছে এই ব্যাকওয়ার্ড শেপ। আমরা যে একটা শেপ যেটা রাখছিলাম সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, এই জন্য আমাদেরকে আরেকটু কাজ করতে হবে, এটাকে পেস্ট ইন ব্যাক করে দিতে হবে। একবার পেস্ট ইন ব্যাক করলেই এটা এখন শো করতেছে, দেখেন। এটা যেহেতু হাড়ির মুখ বা আমরা যে ঝুড়িটা তৈরি করলাম সেটার মুখ, এই জন্য আমরা এটাকে কি করব, এখন আর একটু স্ট্রোক বাড়াই দেব, সো দ্যাট এটা আর একটু কালো হয় এবং গোলাকৃতি দেখায় বেশি করে। এটা অনেক বড় আমি শেপ নিয়েছি, তো এই কারণে আসলে এটা করতে হচ্ছে এত বেশি, নাহলে কিন্তু লাগবে না। এটা আপনারা চাইলে অন্য ঝুড়িও করতে পারেন, অন্য ঝুড়ি বলতে আপনারা এখানে ওই যে দাগ দাগ ইয়া ক্রিয়েট করে দিতে পারেন, সেটার জন্য আবার তখন এই দিকেও ক্লিপিং মাস্ক করে নিতে হবে, যাতে যেন বাহির থেকে যেন আমগুলো যেন দেখা যায়, নাহলে তো বোঝা যাবে না যে ভিতরে আম আছে। এই যে একটা শেপ, এটা পুরোটাকে আপনি যদি এক্সপ্যান্ড না করেই এখন যদি কাজ যদি করেন তাহলে কী সমস্যা হয় সেটা আপনাদেরকে কিন্তু আমি গত দিনে দেখিয়েছিলাম। এখন আমি এটাকে ছোট করব, কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দিলাম,
এখন আমি এটাকে আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করে বসাই দিলাম। এই হয়ে গেল আমাদের এক ঝুরি আম বা এক হাড়ি আম, যার মন চায় আম খেয়ে নেন।